বাড়ির ভেতরে একটি ভয়ঙ্কর কাণ্ড জানলে শিউরে উঠবেন আপনি। মুরগি খাওয়ার লোভ থেকে এত বড় বিভীষিকা রাজ্যের বুকে, নিজে চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। চাঞ্চল্য ছড়ালো প্রায় 9 ফুট দীর্ঘ অজগরকে ঘিরে। ঘটনায় ব্যাপক রকমের অস্থিরতা, উত্তেজনা। স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সকালে মুরগি খাওয়ার লোভে মুরগির খাঁচায় ঢুকে আটকে যায় বিশাল অজগর। জলপাইগুড়ির ধূপগুড়ি ব্লকের নিরঞ্জন পাঠ এলাকায় মানুষজন রীতিমতো চিন্তিত হন। হাঁস মুরগি খেতে লোকালয়ে ঢুকে পড়ে অজগর। এরপর বাড়ির মালিক এবং স্থানীয়রা ঘটনা বুঝতে পেরে মুরগির খাঁচা বন্ধ করে দেন। ভিড় জমে যায়, ভয়ঙ্কর বিপদ হতে পারে, প্রত্যেকেই এই আশঙ্কা করতে থাকেন। ততক্ষণে অজগর দেখতে প্রচুর উৎসাহী মানুষ নিজেদের মতামত ব্যক্ত করেছেন। খবর দেয়া হয় বিন্যাগুড়ি বন্যপ্রাণী বিভাগকে। অবশেষে বনকর্মীরা এসে উদ্ধার করেন অজগর। এই সময় অর্থাৎ এই যে সময়টা অজগর আটকে ছিল সেই খাঁচার মধ্যে, সেখানে নাকি 5টি মুরগিকে মেরে ফেলেছে, খেয়ে ফেলেছে, এমনটাই অভিযোগ করছেন বাড়ির মালিক। বন দপ্তর সূত্রে খবর, সাপটিকে উদ্ধারের পর গরু মারার জঙ্গলে তাকে ছেড়ে দেওয়া হবে। কিন্তু দিনে দুপুরে বাড়ির মধ্যে এভাবে অজগর সাপ ঢুকে যাওয়ায় চিন্তা বাড়ছে প্রত্যেকের। কী করে এই ঘটনা আটকানো যায় তা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই। বর্ষার মৌসুমে এদিক ওদিক পোকামাকড় সরীসৃপের উপদ্রব দেখা যায়, কিন্তু বাড়ির মধ্যে অজগর সাপ একই কল্পনা করা যায়? যেটা কল্পনা সেটাই বাস্তব। জলপাইগুড়িতে এই ঘটনা তারই প্রমাণ দিল। ব্যুরো রিপোর্ট, স্কাই নিউজ ইন্ডিয়া। এই সকালবেলা মোটামুটি 6টার দিকে, হ্যাঁ, খুলেতে দেখে নাই অজগর। কত বড় সেটা? সেটা প্রায় এমনি দেখে আছে 2 ফুট গোলা হবে, 2 ফুট 3 ফুট গোলাই। হ্যাঁ গোলাই, তাহলে তো অনেক বড়। অনেক বড়। কি কি খেয়েছে? হাঁস খেয়েছে, মুরগি খেয়েছে। কটা? এই মুরগি 4-5টা খেয়েছে, হাঁস 3-4টা।